ভারতে মুক্তির তিন সপ্তাহ পরেও সিনেমা হলগুলোতে রাজত্ব করছে শাহরুখ খানের পাঠান। ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে চেষ্টা চলছিল শুরু থেকেই, তবে ঠিক কবে মুক্তি পাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে জানানো হয়নি এখনও। এরই মধ্যে বাংলাদেশে পাঠান মুক্তি নিয়ে মন্তব্য করলেন শাহরুখ খান। দুদিনে বাংলাদেশে পাঠান মুক্তির পথ অনেকটাই পরিষ্কার, এর মধ্যেই সোমবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। বাংলাদেশে এক ভক্তের প্রশ্নের জবাবে টুইটারে শাহরুখ খান বলেন, আমি এরই মধ্যে বলেছি দ্রুতই সেখানে পাঠান মুক্তি পাবে। সোমবার ফের একবার টুইটারে হ্যাশট্যাগ ASKSRK সেশনের আয়োজন করেছিলেন শাহরুখ। সেখানে এক বাংলাদেশি ভক্ত প্রিয় তারকার উদ্দেশ্যে লেখেন, আপনাকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসেন তা আপনি ধারণাও করতে পারবেন না, বিশেষ করে আমি অন্ধের মতো আপনাকে ভালোবাসি, আমি আপনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। কবে আপনাকে বাংলাদেশে দেখতে পাবো? জবাবে শাহরুখ খান লেখেন, আমি শুনেছি বাংলাদেশে শীঘ্রই পাঠান মুক্তি পাবে। এদিকে বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 24 ফেব্রুয়ারি মুক্তি পেতে পারে সিনেমাটি। চলচ্চিত্রের 19 সংগঠনের ঐক্যমতের সঙ্গে তথ্যমন্ত্রী মত প্রকাশ করেছেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলেই বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পাবে। রবিবার চলচ্চিত্র সংগঠনের 11 জন প্রতিনিধির সঙ্গে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের একটি বৈঠক সম্পূর্ণ হয়েছে, সেখানে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন পেশ করবেন, এখন প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাংলাদেশে শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির দুয়ার উন্মোচিত হবে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু। রবিবার তিনি কালের কণ্ঠকে বলেন, তথ্যমন্ত্রী সাহেব বলেছিলেন সকল সংগঠন এক সিদ্ধান্তে পৌঁছালে হিন্দি সিনেমা আমদানি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ আমরা 19 সংগঠনের ঐক্যমতের বিষয়টি মন্ত্রী মহোদয়কে অবগত করি। খসরু বলেন, মন্ত্রী মহোদয় বলেন এখন আর কোনো সমস্যা নেই, প্রধানমন্ত্রীকে আমি আজকালের মধ্যে বিষয়টি জানাচ্ছি, তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তি পাবে, আর কোনো বাধা থাকবে না। এক্ষেত্রে অবশ্য আমরা শর্ত জুড়ে দিয়েছি 2 বছর আমদানি করা যাবে, এছাড়াও ঈদের মতো উৎসব ছাড়া মোট 140 দিনে সিনেমা প্রদর্শন করা যাবে। আজকালের মধ্যেই প্রধানমন্ত্রীকে এই আবেদন পেশ করা হবে, অনুমোদন যত দ্রুত সম্ভব মন্ত্রী মহোদয় নেবেন বলে জানিয়েছেন খসরু।